শান্তিনিকেতনের পরিস্থিতি স্বাভাবিক করে আবারও বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে হবে। সে কারণে কংগ্রেস শিউরি বাসস্ট্যান্ডে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাশাপাশি তারা জেলা শাসককে একটি স্মারকলিপিও জমা দেয়। সাথে তারা রাজনৈতিক দলের দালালি অবিলম্বে বন্ধ করতে বলেন। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বেড়েছে বিশ্বভারতীতে। তবে এই উত্তেজনার অবসান ঘটিয়ে অবিলম্বে পঠন পাঠন এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে হবে। এই প্রসঙ্গে মঙ্গলবার বীরভূম জেলায় কংগ্রেস শিউরি বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাশাপাশি অবস্থান কর্মসূচি শেষে তারা একটি স্মারকলিপি জমা করে জেলা শাসককে বলেও জানা যায়। অন্যদিকে জেলার কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী বলেন, শান্তিনিকেতনে জমির দালালি বন্ধ করতে হবে, বিশ্বভারতীকে প্রাচীর মুক্ত করে রবীন্দ্র চিন্তার উন্মোচন ঘটাতে হবে, সাথে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর হঠকারী সিদ্ধান্ত ও বিজেপি এবং আরএসএস এর দালালি অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা জানেন, কয়েকদিন আগে বিশ্বভারতীতে পাঁচিল তোলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা বীরভূম জেলা মানুষের কাছে, বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে এক লজ্জাজনক বার্তা গিয়েছে। বিশ্বভারতী যাতে সুষ্ঠু পঠন পাঠন হয়, বোলপুরের মানুষ যারা আশ্রমিক আছে তারা যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, ওখানে যেন জমি দালালরা, জমি মাফিয়ারা দৌরাত্ম্য না করতে পারে, এবং উপাচার্যের যে খামখালিপনা বিশ্বভারতীকে নিয়ে চলছে, উপাচার্য যে বিজেপির দালালি করছে, আরএসএসের দালালি করছে, এর প্রতিবাদে আজকে বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রীতম দাসের রিপোর্ট, বীরভূম।